শরতের কাশফুল আর আকাশে পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘের ফেলা জানান দিচ্ছে উমা আসছেন। আর পুজো মানেই ঢাকিদের ঢাকের বলি, ষষ্ঠীর বোধন কিংবা দশমীর বিষাদের সুর বয়ে আনে আকাশে বাতাসে। তবে এবার পুজো আসলেও পুরুলিয়ার বলরামপুরের ঢাকি পাড়ার মন খারাপ। ফি বছর জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি ভিন রাজ্য থেকেও ঢাকির বায়না আসত। তবে এবার করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য তো দূরের কথা, জেলাতেও ঢাকিদের খুব একটা বায়না আসেনি। ফলে সারা বছর কিভাবে সংসার চলবে তাই ভেবে মাথায় হাত ঢাকি পরিবারের সদস্যদের। এবারে সমস্যা আছে তোমার ওই করোনার সমস্যা, ধরুন অন্য বছর প্রতি মেলায় ছজন সাতজন আটজন করে মানে প্রতিটা মেলায় ওইভাবে লোকজন লিত, এই বছর যেমন তোমার তিনজন চারজন দুজন ওই হিসাবে মানে তোমার প্রতিটা মেলায় চলছে। এখন কলকাতা দিল্লি আর জলপাইগুড়ি নদিয়া জেলা সারাইগুড়ি এসে এই বছর কোনো জায়গায় ডাক পাই নাই। অন্য বছর কলকাতা বা ভিন রাজ্যে ঢাক বাজিয়ে ঘরে ফেরার সময় পরিবারের জন্য নতুন জামা কাপড় উপহার সামগ্রী নিয়ে ঘরে ফেরেন ঢাকিরা। কিন্তু এবার চরম আর্থিক সংকটে তারা অনেকটাই পেশা বদলে ফেলেছেন। বলরামপুর থানার পারদ্দা গ্রামে প্রায় 60টি ঢাকি পরিবার রয়েছেন। বংশ পরম্পরায় যারা ঢাক বাজিয়ে চলেছেন, কিন্তু এবছর উৎসব শেষ হলেও ঢাকিদের পরিবারে অভাবের অন্ধকার কি আদৌ কাটবে সেই উত্তর অজানা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।